বন্ধুরা, মাত্র 2500 টাকা আপনারা পাচ্ছেন পাবজি মোবাইল। আপনারা যদি 2500 টাকা দিয়ে মোবাইলটা কিনেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এটাতে পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি খেলতে পারবেন। তো 2500 টাকা দিয়ে মোবাইলটা কোথায় পাবেন, কিভাবে কিনবেন, এটার কনফিগারেশন কি, সব কিছুই আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং পাবজি মোবাইল খেলে তারপর দেখাবো যে এটা দিয়ে খেলা যায় কি না। তো প্রথমে আমরা আপনাদেরকে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং পাবজি খেলে দেখাবো যে এটাতে চলে কি না এবং গ্রাফিক্স কী শো করে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে মোবাইলটা বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, তো আমরা চলুন আমরা এখন এটাতে প্রথমে ফ্রি ফায়ার প্লে করি। আমরা ফ্রি ফায়ারের পরে আমরা পাবজি খেলে দেখাবো, কল অফ ডিউটি খেলে দেখাবো। তো চলেন আমরা প্রথমে ফ্রি ফায়ার ওপেন করে দেখি যে কীরকম পারফরমেন্স দিচ্ছে। তো আমরা ফ্রি ফায়ার ওপেন করছি, আমি আপনাদেরকে খেলে দেখাচ্ছি, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আর মোবাইলটার দাম কি 2500 টাকা কিনা এটার প্রমাণ আমরা দিয়ে দিব। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। আমি জাম করি, তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফায়ার করছে, কোনো রকম হ্যাং বা কোনো রকম ল্যাগ করছে না। ম্যাপে আগে আমাকে ট্রাই দেখাচ্ছে কিভাবে খেলবো আর কি। তো বন্ধুরা, গ্রাফিক্স কোয়ালিটি বলতে গেলে খুব চমৎকার গ্রাফিক্স পাচ্ছি আমি, আপনারাও দেখতে পাচ্ছেন। গ্রাফিক্স কোয়ালিটি আমার কাছে খুব ভালোই লাগছে, আসলে 2500 টাকায় গ্রাফিক্স কোয়ালিটি খুব ভালো দিচ্ছে, কোনো রকম হ্যাং বা কোনো রকম ল্যাগ করছে না, খুব স্মুথলি প্লে হচ্ছে গেমসটা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ফ্রি ফায়ারের পরে আমরা কল অফ ডিউটি খেলবো, পাবজি খেলবো, সব গেমসই আপনাদেরকে খেলে দেখাবো। আচ্ছা, আমি একটা এনিমি পেয়েছি, এনিমি কোথায় ম্যাপ দেখে কীভাবে বুঝে না। আসলে আমি কখনো ফ্রি ফায়ার খেলি নাই, তো এই কারণে আমার কাছে একটু আমি একটা এনিমি অলরেডি কিল করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম হ্যাং ল্যাগ ছাড়াই কিন্তু আমি গেমসটা খুব সুন্দরভাবে খেলতে পারছি। 2500 টাকা এর থেকে ভালো কিছু আশা করা যায় না, যথেষ্ট গ্রাফিক্স রয়েছে মোবাইলটিতে এবং কোনো রকম হ্যাং ল্যাগ ছাড়াই আমি গেমসটি প্লে করতে পারছি। তো পাবজিতে কীরকম পারফরমেন্স দেয় সেটা দেখবো, আসলে ফ্রি ফায়ার তো মোটামুটি খুব সুন্দরভাবে চলছে। তো বন্ধুরা, আমরা ফ্রি ফায়ার খেলার পর দেখতেই পাচ্ছেন আপনারা যে দেখছেন যে ফ্রি ফায়ার খুব সুন্দরভাবে চলেছে। তো আমরা এখন কল অফ ডিউটি আপনাদেরকে প্লে করে দেখাবো যে কল অফ ডিউটি গেমসটা কীরকম চলে, তারপর আমরা পাবজি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন কল অফ ডিউটি প্লে করি। তো বন্ধুরা, আমরা একটা প্রথমে আমরা এটা সেটিংয়ে গিয়ে দেখবো আসলে এটার আপনার গেমসের যে গ্রাফিক্স কোয়ালিটি কী শো করছে। তো আমরা গ্রাফিক্সটা আগে দেখি। তো আমরা যদি এখানে দেখি, তো আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্রেম রেট পাচ্ছেন হচ্ছে মিডিয়ামে, আপনারা মিডিয়াম ফ্রেম রেট দিয়ে এটা প্লে করতে পারবেন এবং গ্রাফিক্স কোয়ালিটি এটা লো, এটা ডিফল্টভাবে লো থাকে। তো 2500 টাকার মোবাইলে আসলে গ্রাফিক্সটা আশা করা যায় না, এখানে যেহেতু ফ্রেম রেটটা মিডিয়াম দিয়েছে এবং গ্রাফিক্স কোয়ালিটি লো রয়েছে। আসলে হচ্ছে গেম খেলাটা হচ্ছে বড় বিষয়, এখন আমি যদি 2500 টাকার মোবাইলে হাই গ্রাফিক্স আশা করি তাহলে এটা কিন্তু ঠিক না। তো আমরা এই এই কোয়ালিটিতে আমরা গেম প্লে করে দেখি। ঠিক আছে, তো আমরা একটা মাল্টিপ্লে একটা গেম মোড প্লে করে দেখি যে মোবাইলে আসলে কল অফ ডিউটি পারফরমেন্সটা কীরকম এবং তার সাথে আপনারা গ্রাফিক্সের কোয়ালিটিটাও বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাল্টিপ্লে গেম প্লে করেছি, তো এখন দেখুন যে খুব স্মুথভাবে কিন্তু গেমটা চলছে। ঠিক আছে, আর গ্রাফিক্স কোয়ালিটি আপনারা নিজেই দেখেন কীরকম, এটা আমি বলবো না।
তো আসলে আমি ভিডিও করার জন্য গেমসটা ঠিক মতো খেলতে পাচ্ছি না, তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি খেলে দেখানোর জন্য। তো দেখছেন আমি বন্ধুরা ফায়ার করছি, কোনো রকম ল্যাগ করছে না। তো 2500 টাকার মোবাইল আমি দেখছি গ্রাফিক্স কোয়ালিটিও মোটামুটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। তো 2500 টাকা এত কিছু আসলে আশা, তো বন্ধুরা দেখছেন আসলে কোনো রকম ল্যাগ ছাড়াই কিন্তু আমি গেমটা খেলতে পাচ্ছি। তো গ্রাফিক্স কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। তো বন্ধুরা এরপর আমরা দেখাবো হচ্ছে পাবজি খেলে যে পাবজির পারফরমেন্সটা কীরকম দেয়, ঠিক আছে? তো আমরা একটা কল অফ ডিউটি খেলি, দেখেন আপনারা কোনো ল্যাগ করে কি না। ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি খেলার পর এখন আমরা খেলবো পাবজি। তো আসলে 2500 টাকার মোবাইল এখন পাবজি কীরকম চলে সেটাই দেখবো, ঠিক আছে? তো আপনারা দেখবেন, আসলে আমি খেলবো, দেখবেন হ্যাং ল্যাগ করে কি না। তো আশা করছি হ্যাং ল্যাগ করবে না, এটার প্রসেসর ভালো আছে। আর মোবাইলটি কীভাবে কিনবেন সেটা তো ভিডিও পাবজি খেলার পরে বলে দিচ্ছি। তো পারফরমেন্সটা আমরা দেখি পাবজির, হ্যাঁ কীরকম দেয়। আমরা পাবজি ওপেন করি, তো আমরা স্টার্ট করি, আমরা ক্লাসিক মোড খেলি, দেখি গেম প্লে করে দেখি। সিলেক্ট সেভ, আসলে আমরা প্লে করছি, আপনারা দেখুন যে কেমন হ্যাং ল্যাগ করে কি না। আশা করছি কোনো রকম হ্যাং ল্যাগ করবে না। এটাতে আমি কল অফ ডিউটিও খেলে দেখিয়েছি, দেখতে পেরেছেন আপনারা, কোনো হ্যাং ল্যাগ করেনি, ফ্রি ফায়ারও কোনো রকম হ্যাং ল্যাগ করেনি। তো এখন পাবজিটা কীরকম চলে সেটা আপনারা নিজেরাই দেখুন, আমি খেলতে থাকি। তো দেখতে পাচ্ছেন আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। তো গ্রাফিক্স কোয়ালিটি বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন, আমি কিছু বলবো না। আর আপাতত তো কোনো হ্যাং ল্যাগ আমি দেখতে পাচ্ছি না, যথেষ্ট ভালোই মনে হচ্ছে। গ্রাফিক্স কোয়ালিটি যা আশা করেছিলাম তার থেকে বেটার গ্রাফিক্স কোয়ালিটি পাচ্ছি। পঁচিশশো টাকায় পাবজি মোবাইল পাওয়া যাচ্ছে, এটা আসলে খুব একটা অবাক করা বিষয়। সে এনিমি কোথায়? এনিমি মেরে দেখাই, ম্যাপ কোথায় এটা না। আসলে আমি পাবজি খেলি নাই তো কখনো, এ কারণে আসলে বন্ধুরা আসলে আমি কিছু বুঝতে পারছি না। তো কীভাবে খেলতে আপনারা আশা করছি কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও আমি আরও নিয়ে আসব, আপনারা যদি এরকম অনেক মোবাইলের সাজেশন আমি করব, আপনারা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সটে ভিডিও আসবে, আরও ভালো ভালো ভিডিও আসবে। আর এই মোবাইলের আরেকটা ফুল রিভিউ বানাবো মোবাইল সম্পর্কে, এটা জাস্ট গেমিং রিভিউ করলাম যে 2500 টাকায় আপনারা পাবজি খেলতে পাচ্ছেন 2500 টাকায় মাত্র। একটা ভালো ডিভাইস কিনতে গেলে পাবজি খেলার জন্য কমপক্ষে 15000 টাকা লাগে, আর সেখানে আপনি 2500 টাকায় পাবজি খেলতে পাচ্ছেন। দেখেন কোনো রকম কিন্তু হ্যাং বা কোনো রকম ল্যাগ করছে না, আমি খুব আরামসে গেমটা খেলতে পাচ্ছি। আচ্ছা এনিমি কোথায় রে? ম্যাপ খুলে দেখেন এটা। আচ্ছা দেখুন সব কিছুই কিন্তু স্মুথলি কাজ করছে। আচ্ছা ফায়ার করে দেখি, হ্যাঁ লোড কর কীভাবে এটা। গানে ক্লিক করে, হ্যাঁ আসলে ভালোই নাকি, কোনো রকম হ্যাং ল্যাগ করছে না কিন্তু। গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, কারণ এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর এটার ভিতরে। কী প্রসেসর এটা কনফিগারেশন আমি দেখাবো গেম শেষে, আপনারা জাস্ট দেখেন এর কোনো হ্যাং ল্যাগ করছে কি না। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম হ্যাং ল্যাগ এই ডিভাইসে পাইনি। আমি ফ্রি ফায়ার খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, কোনোটাতে হ্যাং ল্যাগ পাইনি। আচ্ছা জুম করে কীভাবে? ও গুলি শেষ, গুলি শেষ, মরছে? রিলোড হচ্ছে, জান জান না মরে নেই, মরে যাবো আর একটা, হ্যাঁ মরে গেছে, শুয়ে পড়ছে। ওর কাছে কিছু আসে না, কীভাবে খায়? ও যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা কিল করলাম। তা আসলে আচ্ছা লোড করবো কীভাবে?
লোড করব কিভাবে? ওটাতে তো গুলি নাই, গুলি দিয়ে ক্লিক করেন, লোড হয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবাক করা বিষয়, কোন রকম হ্যাং ল্যাগ করছে না। আচ্ছা এখন কোথায় যেতে হবে রবিন ভাই? ওষুধ দেন, মেডিসিন কিভাবে? এটা কোন ব্যাগ? আচ্ছা যাই হোক, ওষুধ নিব না আমি, ওষুধ ছাড়াই খেলবো, আমাকে এনিমি দেখা দেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ফায়ার করছি, কোনো রকম হ্যাং ল্যাগ ছাড়া কিন্তু গেমটা পেলে হচ্ছে। এনিমিটাকে মারা যাবে এখান থেকে, আর সামনে যেতে হবে, সামনে না আমাকে, আপনি কিন্তু ভাই এনিমি দেখাই দেন, আমি কিন্তু দেখি না, কারণ আমি পাবজি ফার্স্ট খেলছি। বন্ধুরা আমি অলরেডি তিনটা কিল করে ফেলেছি, দেখেন কোনো রকমে এখন পর্যন্ত আমি কোনো হ্যাং বা ল্যাকের দেখা এখনও পাইনি গেমসটাতে। যে পিস্তল কোনটা ভালো, কোনটা নিব, আমি তো পিস্তলও চিনি না। যেটাতে কিল হচ্ছে এটাই ভালো। আচ্ছা এটা দিয়ে একটা ফুল রিভিউ করবো, এটা ডিটেলস সব কিছু, ক্যামেরা কীভাবে, ম্যাপ কোথায়, এদিকে, এটা দিয়ে একটা ফুল রিভিউ করব, যে এটার ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স, ওভারঅল সব কিছু পারফরমেন্স নিয়ে একটা ফুল রিভিউ করব। তো সবে আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নেক্সট ভিডিওটা পাবেন। এবং মোবাইল এরকম মোবাইল আরও যারা কম বাজেটে কিনতে চান, আমি তাদের জন্য আরও নতুন নতুন মোবাইল নিয়ে আসব। আসলে আমি কোনো ফেক কোনো ভিডিও বানাই না, আপনি দেখতে পারেন, কারণ এটা আসলে 2500 টাকা দাম, এবং এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে পাবজি খেলতে পারবেন। আমি জাস্ট মিনিমাম আমি এখানে 10 মিনিট প্লে করেছি, আমি এখন পর্যন্ত কোনো ল্যাগ দেখিনি পাবজিতে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইলটি দিয়ে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং পাবজি খেলে আপনাদেরকে দেখালাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটার পারফরমেন্স কীরকম। তো এখন এটার কনফিগারেশনটা একটু আপনাদেরকে দেখাই, তারপরে আমি আপনাদেরকে বলছি এটা কীভাবে কিনবেন। তো আমি এটা নিয়ে আরও ভিডিও বানাবো আপনাদের জন্য, ফুল রিভিউ করব। তার সাথে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এরকম আরও ভিডিও পাবেন। তো আপনার স্ক্রিন রেজুলেশন দেখতে পাচ্ছেন, এটাতে 1080 রেজুলেশন রয়েছে, এটাতে ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, যেটা এখনও 15,000 ডিভাইসে বর্তমানে দেওয়া হয় না, সেটা এটাতে রয়েছে। আর এটাতে র্যাম রয়েছে বন্ধুরা 2 GB, এবং রুম রয়েছে আপনার 16 GB, ঠিক আছে। আর এটার মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু আরেকটা 3 রয়েছে, আরেকটা 3C রয়েছে। আপনারা যদি একটু দেখে কিনেন, প্রসেসরটা একটু দেখে কিনবেন, স্ন্যাপড্রাগন 801 প্রসেসরটা দেখে পরে মোবাইলটা কিনবেন। আর এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 429 মেবি এরকম হবে। তো ওটাতে অবশ্যই পাবজি খেলতে গেলে একটু ল্যাগ করতে পারে, কিন্তু এটাতে যেহেতু স্ন্যাপড্রাগন 801 প্রসেসর রয়েছে, তাই এটাতে আরামসে পাবজি খেলা যায়। তো এই প্রসেসরটা দেখে অবশ্যই কিনবেন, আপনারা যখন এই মোবাইলটা কিনতে যাবেন অবশ্যই প্রসেসরটা দেখে কিনবেন, কারণ এটাতে বিভিন্ন ধরনের প্রসেসর রয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ব্যাটারি রয়েছে বন্ধুরা, 3000 mAh ব্যাটারি রয়েছে, যেটা দিয়ে মোটামুটি আমি ব্যাকআপ ভালোই পেয়েছি। তারপরে এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, 6.1 মার্শমেলো ভার্সন রয়েছে। তো এই ছিল কনফিগারেশন। এখন মোবাইলটা কথা হচ্ছে কোথা থেকে কিনবেন মোবাইলটা, ঠিক আছে। আসলে আমি ফুল রিভিউ বানাবো, আসলে আমরা তো এই মোবাইলগুলো সেল করি না, আমরা জাস্ট কারো থেকে স্পন্সারও নিয়ে নিই, যে আমরা বলে দিব এই কোম্পানি থেকে কিনেন, ঠিক আছে। এ কারণে আপনাদেরকে আমি কিছু বললাম না। তো যারা মোবাইলটা কিনতে চান তারা কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব এই কনফিগারেশনের মোবাইলটাই আপনাদেরকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব গুগল থেকে, অনলাইন থেকে যারা সেল করে। তো 2500-2600 টাকা নেয় তারা। তো আপনারা যারা কিনতে চান কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই ঠিকানাটা দেওয়ার চেষ্টা করব, কিংবা গুগল থেকে লিঙ্ক, অনলাইন থেকে লিঙ্ক এনে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিংবা ইমেল করে দেওয়ার চেষ্টা করব। এখন নির্দিষ্ট আমি কোনো লিঙ্ক দিচ্ছি না, কারণ আমি কোনো কোম্পানির এই স্পন্সর করতে চাচ্ছি না, যে লিঙ্ক দিয়ে তাদেরকে আমি প্রমোট করব, এরকম কিছু করার না করার জন্য আমি কোনো লিঙ্ক দিলাম না। যারা কিনবেন তারা কমেন্টসে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব এই কনফিগারেশনের মোবাইলে। আর আপনারা অবশ্যই দেখে কিনবেন যে এটা অ্যাভেলেবেল, আপনি যদি গুগলও সার্চ দেন বিভিন্ন কোম্পানির প্রোডাক্টটা বিক্রি করতেছে, তাদের থেকে আপনি খুব কিনতে পারবেন, কিন্তু অবশ্যই প্রসেসরটা দেখে কিনবেন,
তো বন্ধুরা এই ছিল আজকের রিভিউ। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মোবাইলটা আসলে 2500 টাকার মোবাইলে কিভাবে পাবজি খেলবেন। তো আমি এটা সেটা প্রমাণও করে দিলাম। আসলে এটা আমি অনেক প্রায় এক মাসের মতো ব্যবহার করে তারপর রিভিউ বানালাম যে আসলে এটা রিভিউ করা যায় কি না। তো আশা করছি আপনাদের হেল্প হয়েছে এটা দেখে। তো যারা লো বাজেটে পাবজি খেলতে চাচ্ছেন তাদের জন্য আমার এই মোবাইলটা সাজেস্ট রইল। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টাইম এটার ফুল একটা রিভিউ নিয়ে আসবো, আরও ভালো ভালো মোবাইলের রিভিউ নিয়ে আসবো যেটা দিয়ে আপনি পাবজি কিংবা ভালো গেমিং ডিভাইসের রিভিউ নিয়ে আসবো। তো আশা করছি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।